আমাদের নেচার হয়ে গেছে যুবকদের, বিশেষ করে যারা ওয়াজ দেখে তারা বক্তব্য, জ্ঞানগর্ভ আলেম যারা তাদের বক্তব্য ক্লিক করে দেখে না, তারা হেডলাইন দেখে। কত চমৎকার হেডলাইন হতে পারে, কত আকর্ষণীয় কিছু হতে পারে, বা নতুন কোনো বক্তা আসছে কিনা, তারা এগুলো খুঁজে খুঁজে ক্লিক করে। অথচ এই সমস্ত কথাগুলো কোরআন মধ্যে রয়ে গেছে। কি আছে বলেছিলাম, সূরা মারিয়াম 19 নম্বর সূরার 71 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি জানি জেনে নেন, তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জাহান্নামের উপরে উপস্থিত না করব। কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, হে নবী এটা আপনার রবের একটা চূড়ান্ত ফয়সালা, অমোঘ ফয়সালা, যেটা কোনোদিন রদ হবে না, কারো জন্য রদ হবে না। তার মানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপরে উপস্থিত করবেন। এই আয়াতের দুইটা ব্যাখ্যা করা হয়েছে। একটা হলো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদাহা, উরুদ শব্দটা রয়েছে। এই উরুদ শব্দের সালাফদের থেকে দুইটা তাফসীর পাওয়া যায়। এক হলো জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা, আরেক হলো জাহান্নামের উপরে জমা হওয়া বা জাহান্নামে প্রবেশ করা। যেই জন্য এই বক্তব্যটা আমি আপনার কাছে করার প্রয়োজন বোধ করেছি, সেটা হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর। তিনি বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নামী বলেছেন, তার মানে পুরো পৃথিবীর মানুষ আমরা সবাই জাহান্নামী। এটা একটা ফাইনাল হয়ে আছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফাইনাল হয়ে আছে যে প্রত্যেকটা মানুষ জাহান্নামী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই জাহান্নাম থেকে যেই ব্যক্তি মুক্ত হওয়ার চেষ্টা করবে কেবল সেই মুক্তি পাবে, বা যে বাঁচতে চায় তার উচিত সে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার রাস্তা সে খুঁজুক, সে প্রচেষ্টা করুক। কিন্তু হুকুম হয়ে আছে আমরা সব জাহান্নামী। তিনি বলেছেন ওয়াইম মিনকুম, এমন কেউ বাকি থাকবে না। এখানে কোনো নবী রাসূলকেও বাদ রাখা হয় নাই, আল্লাহ একবারে পুরো সৃষ্টিকে বলেছেন, সমস্ত সৃষ্টিকে, যে মানুষকে তোমাদের প্রত্যেককে জাহান্নামের কিনারায় উপস্থিত করা হবে। সহজ ভাষায় যদি বলি, ধরে নেন একটা জাহান্নাম থাকবে, জান্নাত হচ্ছে তার ওই পারে, আমাদেরকে বলা হবে এই জাহান্নামের পথটা অতিক্রম যে করতে পারবে সেই জান্নাতে যেতে পারবে, তার জান্নাত মঞ্জিল ওই পারে আছে, আমাদেরকে এই পারে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং এর উপর দিয়ে আমাদেরকে রাস্তা দেখানো হবে যে তুমি এবার পার হও। আজকে পার হতে পারবে তোমার চেহারা দিয়ে নয়, বংশ মর্যাদা দিয়ে নয়, তোমার স্ট্যাটাস দিয়ে নয়, বরং আজকে তুমি পার হতে পারবে তোমার ইমান এবং আমলের দ্বারা। এটা ফয়সালা হয়ে আছে। আল্লাহ বলছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আমি প্রথমে আয়াতের সরল একটা তাফসীর করি, বা যেটা ট্রান্সলেট করা হয়েছে, তারপরে আমি মূল বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি। এই আয়াতের তাফসীরে বলেছিলাম যে দুইটা উক্তি করা হয়েছে, তার একটি হলো উরুদ মানে হচ্ছে দুখুল। এই তাফসীর হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, তার কাছ থেকে আব্দুর রাজ্জাক, তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে কোনো একদিন খাসামা ইবনু আব্বাস নাফে বিন আজরাক, একজন খারিজির সাথে কথোপকথন হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে। তিনি বলতেছেন আল উরুদ ইয়ানি আদ-দুখুল, আল্লাহ যে বলেছেন প্রত্যেককে উরুদ করতে হবে, এর মানে আল্লাহ বলতেছেন তোমাদের প্রত্যেককে আমি জাহান্নামে প্রবেশ করাবো, তোমরা সবাই জাহান্নামী। এ খারিজে বলতেছে আল্লাহ আপনার এই তাফসীর ঠিক হয় নাই। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তার কথাটাকে বলিষ্ঠ করার জন্যে, জোরালো করার জন্যে কোরআন থেকে আরও দুইটি আয়াত পেশ করেছেন, যে আয়াতের মধ্যে উরুদ শব্দ রয়েছে। তিনি বলতেছেন তুমি যদি উরুদ শব্দ দুখুলের অর্থ না নেও, তাহলে কোরআনের সেই আয়াতগুলোর ট্রান্সলেট কী হবে এবার তুমি বলো, সেটা কী আছে। তিনি সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 98 নম্বর আয়াতটি তার কাছে উল্লেখ করেছেন। এ খারেজের কাছে তিনি 21 নম্বর সূরার 98 নম্বর আয়াতটাকে তুলে ধরেছিলেন। হ্যাঁ, 21 নম্বর সূরার 99 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 99 নম্বর আয়াত, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন লাউ কানা হাউলাই আলিহাতুন মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সমস্ত মুশরিকদেরকে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা
যাদের ইবাদত করতেছ তাদেরকে বানানো হবে জাহান্নামের লাকড়ি, হাসাবু জাহান্নাম ওয়া আনতুম লাহা ওয়ারিদুন, আর তোমরা সেই আগুনের মধ্যে পতিত হবে। আল্লাহ এখানে আনতুম লাহা ওয়ারিদুন বলা হয়েছে, উরুদ শব্দ রয়েছে। তাহলে নাফেকে আব্দুল ইবনে ওমর বলতেছেন আওরাদু আমলা, তারা কি জাহান্নামে পতিত হবে কি পতিত হবে না, তার মানে যেখানে মুশরিকদের সম্পর্কে উরুদ শব্দ রয়েছে যে এরা সব জাহান্নামে উরুদ হবে মানে প্রবেশ করবে, তুমি বলো মুশরিকরা কি প্রবেশ করবে কি করবে না। নাফে কোনো জবাব দিতে পারেনি। আব্দুল ইবনে আব্বাস আরেকটি আয়াতকে পেশ করে দিয়েছেন, তুমি জানো ফেরাউন সম্পর্কে আল্লাহ কি বলেছেন, যে আয়াতটি সূরা হুদ 11 নম্বর সূরার 98 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন সম্পর্কে বলতেছেন ইয়াকদামু কওমাহু ইয়াওমাল কিয়ামাহ ফাওরাদাহুমুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ফেরাউন তার জাতির নেতৃত্ব দেবে, যেমন দুনিয়াতে সে লিড দিয়েছিল মুসার বিপক্ষে এবং বনী ইসরায়েলদেরকে হত্যা করার জন্য যে টিম নিয়ে বেরিয়েছিল, কিয়ামতের মাঠেও এই ফেরাউন আগে থাকবে এবং ওর সৈন্য বাহিনীদেরকে পরিচালনা করবে এবং ফাওরাদাহুমুন নার, ওদেরকে নিয়ে জাহান্নামে গিয়ে উরুদ হবে, প্রবেশ করবে। এবার বলেন তো দেখি ফেরাউন কি জাহান্নামের কিনারায় থেমে যাবে না প্রবেশ করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুইটা আয়াতে উরুদ শব্দ বলেছেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আকীদা এটাই, তিনি এই তাফসীরে আমাদের কাছে পেশ করেছেন। তিনি বলেছেন ইন্নাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে তোমাদের কেউ বাকি থাকবে না, ওয়া ইম্মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তার মানে তোমাদের কাউকে বাদ রাখা হবে না, প্রত্যেককে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে জড়ো করবে। এখন আমরা হয়তো বুঝতে পারবো না যে আমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হয়, কারণ জাহান্নামটা কেমন আপনারা হয়তো কি ভেবে নিয়েছেন জানি না। যখনই একটা এরকমের বক্তব্য কোনো একবার করেছিলাম, অনেকে প্রশ্ন করেছে তাহলে জাহান্নামে আমরা যাব, তাহলে আগুন মুমিনদেরকে তো আগুন ব্যাপারটা কি, আমি যে জিনিসটা আপনাকে বুঝাতে চাই কোরআন এবং হাদিসে নাস যেভাবে আসছে আমরা শুধু এইভাবে ব্যক্ত করতে পারি, কিন্তু ধরন কেমন ওটা আমরা বলতে পারি না। জাহান্নাম যেহেতু আমরা কেউ দেখি নাই, জাহান্নামটা কেমন হবে, একটা নদীর মতো নাকি একটা পুকুরের মতো না খাড়া কোনো পাহাড়ের মিডেল উপত্যকার মতো হবে, এটা আমরা মেজার করতে পারবো না। কিন্তু আল্লাহ বলেছেন যে জমা করা হবে, আমরা এই অর্থে প্রথমে নেই যে আমাদের প্রত্যেককে যেভাবে আমরা এই প্যান্ডেলের নিচে বসে আছি, এমন একটা সময় আসবে যে আমাদেরকে যেই জায়গাটাতে জড়ো করা হবে সেটা হবে জাহান্নাম। আর স্পষ্ট তো হাদিসে আছে যে যেই জমিনের মধ্যে আমাদেরকে দাঁড় করানো হবে সেটা হবে তামার, লোহার হবে, আর সূর্যের মাথার উপরে থাকবে আর ওর নিচেই থাকবে জাহান্নাম, তো বলা হয়েছে। এবং কোরআনের মধ্যে আরও কিছু আয়াত আছে যেটা সূরা ইব্রাহিমের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন পুরো পৃথিবীটাকে তার হাতে নিয়ে নেবেন, আকাশগুলোকে তার হাতে নিয়ে নেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে পরিবর্তন করে দিয়ে আরেকটা জমিন তৈরি করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সেই দিন মানুষ কোথায় থাকবে, রাসূলুল্লাহ বলছেন আলা সিরাত, সেই দিন মানুষ এই জাহান্নামের পুলের উপরে থাকবে, আর কোনো রাস্তা থাকবে না, আর কোনো স্থানই থাকবে না পাড়া দেওয়ার মতো, কেবলমাত্র জাহান্নামের একটা পুল বাকি থাকবে, এমন একটা সিচুয়েশন আসতে যাবে, আসতে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ওই জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে বলবে এবার ওই ব্যক্তি পার করতে পারবে যেই ব্যক্তি পার হওয়ার যোগ্য। তাহলে আমাদের রেজাল্ট হুকুম লেগে আছে যে আমরা প্রত্যেকে জাহান্নামের মধ্যেই আছি। আমি এই দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি। এটা হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভূমিকা। কোনো ব্যক্তি যদি দ্বিতীয় অর্থে আসেন, দ্বিতীয় আরেকটি অর্থ হয় উরুদের, তা হলো অতিক্রম করা, কিনারায় যাওয়া। যেমন এই সম্পর্কে কোরআনের একটা আয়াত আছে, আমি এই জন্যে আয়াতটিকে খুঁজে বের করেছি যাতে করে যারা আমাদের বক্তব্যের মধ্যে তারুত খুঁজে পায়, বড়দের বক্তব্যকে এনে লাগিয়ে দেয় যাতে করে এই কথা বলতে না পারে যে আমি হয়তো সেই আয়াতটা জানি না, এই জন্য আমি খুঁজে সেই আয়াতটা আপনার জন্য বের করে দিই। যে যারা বলেছে যে অতিক্রম করবে বা কিনারে দাঁড়াবে তাদের একটা দলিল আছে, সেই দলিলটা কোথায় আছে, সূরা কাসাস 23 নম্বর সূরার 28 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছিলেন ওয়ালাম্মা ওয়ারাদা মা আমাদিয়ানা, মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে আসলেন তখন পানির নিকটে তিনি এসেছিলেন, ওলাম্মা ওয়ারাদা মা আমাদিয়ানা, এখানে উরুদ শব্দ আছে, তাহলে মূসা আলাইহিস সালাম তো পানির মধ্যে নামেন নাই, তিনি পানির কিনারায় এসেছিলেন এবং এসে দেখলেন কিছু লোকেরা পানি পান করাচ্ছে আর দুইটা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, তাহলে সেই জায়গায় উরুদ শব্দটা রয়েছে।
তো অনেকে বলেছেন যে আমাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে দাঁড় করানো হবে, ওই ভিতরে ঢোকানো হবে না, আর ওখান থেকে বলা হবে তুমি পার হও। আমরা আমাদের বিতর্কের স্বার্থে অন্তত পক্ষে এটাকে মেনে নিতে পারি যে ঠিক আছে, আমাদেরকে ভিতরে ফেলানো হবে না, জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে। আমি আপনাদের সাথে একমত হয়ে এই ব্যাখ্যাটা আজকে মেনে নিলাম এবং এটাই নিয়ে আলোচনা করি। তাহলে যারা এটা মেনে নেবেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদেরকে নিয়ে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তাহলে তারা কেন নিজেদের আমল এবং ইমানকে ঠিক করে না? আপনি কি ভেবেছেন জাহান্নামের কিনারাটা কেমন হবে? আজকে মানুষ উদাসীন কেন হয়ে গেছে? আমার এক ভাই মাগরিবের পরে তিনি জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন, যতটা আমি আমার কানে এসেছে জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন। এরকমের যদি ঘন্টার পর ঘন্টা জাহান্নামের আগুন, জাহান্নামের আজাব সম্পর্কে আলোচনা করা হয়, এর হক এরকমের একটা প্যান্ডেলে কোনো দিন হবে না, কয়েকদিন লেগে যাবে, কয়েক ঘন্টার বক্তব্য লেগে যাবে, তাও জাহান্নামের বর্ণনা শেষ হবে না, এত মারাত্মক হচ্ছে জাহান্নাম। আর আমাদেরকে যদি বলা হয়ে থাকে আল্লাহর এটা চূড়ান্ত ফয়সালা যে আমাদেরকে জাহান্নামের কিনারা নিয়ে দাঁড় করানো হবে, আসুন আমি আপনাকে দেখাই সেই দিন আমাদের পরিস্থিতিটা কি হতে পারে।